400 জনে আজকে এই বিবাহ প্রোগ্রাম আয়োজন করে খুব খুশি আছি। আমরা কমিউনিটি পলিসিং থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এটা আমরা আয়োজন করতে পেরেছি। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং আপনার অবিনা নাই জগদীশ মুন্ডা সাতিনা বেগম মুন্ডা উদ্বাস্তু পাঠা প্রকল্পে সীমা দত্ত কাস্ট সার্টিফিকেট আকৃতি মুর্মু কৃষক বন্ধু বরুণ বৈশ্য তপশিলী বন্ধু ছরেন্দ্র বর্ম দাদা মোবাইলটা আরে আসছে না তো কোনো কিছু আমার মোবাইলটা দাদা পিছনে আসো পিছনে এখানে আসো পিছনে আসো দাদা মাথাটা সরান দাদা সিকিউরিটি মাথাটা সরান মংশী মদন মোহন শর্মা রাজেশ লাকড়া ঋতব্রত ধূপগুড়ির মিতালী রায় বুলু চিকে ময়নাগুড়ির অনন্তদেব অধিকারী থেকে শুরু করে ঋতব্রত ওদিকে ওম প্রকাশ ওদিকে পার্থ থেকে শুরু করে মৃদুল গোস্বামী থেকে শুরু করে অনেকেই এখানে আছেন কুজুর থেকে শুরু করে আমাদের খগেশ্বর রায় থেকে শুরু করে সকলেই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামের জন্য। আর সাধারণ মানুষ জানেন সাধারণ মানুষেরা যে আজকে খাদ্য সাথী মানে 900 জন আজকে বিবাহ সূত্রে আবদ্ধ হচ্ছে। আমার অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে এই সমস্ত ঘটনাটা অর্গানাইজ করা হয়েছে। তাই আমি ডিজি পুলিশ বীরেন্দর সুরজিৎ পুরকাস্ত এসেছে এসপি অমিতাভ থেকে শুরু করে আমার আরো যারা পুলিশ অফিসাররা এখানে আছেন তাদের সকলকে আমি আমার অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের বলি আজকে আমি আরেকটা খুব খুশি যে চা সুন্দরী প্রকল্পের আওতায় আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার 12টি চা বাগানে 6টি চালু ও 6টি বন্ধ আছে। 4600 বেশি চা শ্রমিকের হাতে বাড়ির অ্যালটমেন্ট লেটার তুলে দিচ্ছি।
এটা খুব বড় কাজ। আজকে বাড়ি ডেভেলপমেন্ট লেটার পেলেন আলিপুরদুয়ার জেলার 3,055 জন, জলপাইগুড়ি জেলার 1,067 জন, আর দার্জিলিং এর 489 জন চা শ্রমিক, এবং এখান থেকে 1,800 জনকে দেওয়া হচ্ছে, বাকিরা নিজে নিজে চা বাগানে পেয়ে যাবে। মনে রাখবেন এই চা বাগানগুলোর নাম হচ্ছে মুজনাই, রহিমপুর, ঢেকলাপাড়া, তোরসা, লাস্কাপাড়া, লঙ্কাপাড়া, রেড ব্যাংক, ধরণীপুর, মানাবাড়ি, গ্রাসমোড়, শুকনা, অটল, গয়াগঙ্গা। আস্তে আস্তে আমরা চা সুন্দরী প্রকল্পে, যাদের জানেন আমার আদিবাসী ভাই বোনেদের জন্য অনেক প্রোগ্রাম করা হয়েছে, তাদের চা বাগান হস্তান্তর করা যাবে, তাদের কোনো জমি হস্তান্তর করা যাবে না, আদিবাসীদের জমি আদিবাসীদেরই থাকবে, এই আইন আমরা করেছি। আদিবাসী আলাদা ডিপার্টমেন্ট তৈরি করেছি আমরা, ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করেছি আমরা, আদিবাসীদের কাছে গুরু গম, গুরু গমকে মহান শিক্ষক, হঠাৎ পণ্ডিত রঘুনাথ মুর্মু যিনি অলচিকি লিপি উদ্বোধন করেছিলেন তার জন্মদিনে 5ই মে সরকারি ছুটি দিয়েছি, রঘুনাথ মুর্মুর জন্মদিনে এবং বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি দেওয়া হয়েছে, এটা মনে রাখবেন। আমরা পঞ্চানন বর্মা, ঠাকুর পঞ্চানন বর্মা রাজবংশী পুরুষ, মহান পুরুষ, তার জন্মদিনেও ছুটি দিয়েছি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিও তৈরি করেছি আমরা। এছাড়াও মনে রাখবেন যে আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনেও ছুটি ঘোষণা করেছি, আমরা রাজবংশী কালচারাল একাডেমি তৈরি করেছি, আমরা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আমরা ডিক্লেয়ার করেছি, এবং ফালাকাটায় যেমন মিউনিসিপ্যালিটি হচ্ছে তেমনি ময়নাগুড়িতেও নতুন মিউনিসিপ্যালিটি হচ্ছে, এখানকার মানুষের দাবি মেনে সেটা করা হয়েছে। আপনারা জানেন জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে বাংলাদেশ ভুটান নেপালের সমস্ত রাস্তাঘাট তৈরি হচ্ছে, আজকে ধূপগুড়িতে একটা বড় স্পোর্টসের প্রোগ্রাম হচ্ছে, এবং সিট অ্যান্ড ড্র, আমি সেখানে যারা বসে প্রোগ্রাম করছেন আমি ধূপগুড়ির সকল ভাই বোনকে আমার অভিনন্দন জানাই, এবং যারা অর্গানাইজ করছেন উত্তরবঙ্গ উৎসবের পক্ষ থেকে আরো অনেক প্রোগ্রাম হচ্ছে, আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই। আমি আপনাদের এটুকুই বলবো, আজকের এই প্রোগ্রামটা সামাজিক অনুষ্ঠান, আমরা অনেক রাজনৈতিক প্রোগ্রাম করি কিন্তু আমি মনে করি পুলিশ শুধু মানুষ শাসন করবে, শাসন করবে বা মানুষের বিপদে পাশে দাঁড়াবে তা নয়, পুলিশের একটা সামাজিক দায়িত্ব কর্তব্য আছে। এর আগেও গাজনে মালদার ¡Gracias!